হ্যালো স্টুডেন্ট এই ভিডিওতে আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিকের দু সালের বাংলা কোয়েশ্চেন পেপার নিয়ে একের এক ভারতীয় ফুটবলের ইতিহাসের চিরস্মরণীয় ব্যক্তিত্ব উত্তর ক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী একের দুই চারিদিকে পেয়ারা ও নোনার গাছ কিসের মতো উত্তর ঘ টিয়ার পালকের মতো একের তিন বাংলায় প্রথম ধুপদ নাটক রচনা করেন কে উত্তর ক রাম শঙ্কর ভট্টাচার্য একের চার রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন উত্তর ক বক্তিয়ার একের পাঁচ দারুণ শব্দের আদি অর্থ উত্তর গ কাষ্ঠ নির্মিত অথবা তুলসী লাহেরির প্রথিক নাটক থেকে বলি আমি তো চললাম বক্তাকে উত্তর শম্ভু একে ছয় সে কুয়োর দিকে এগুলে হঠাৎ একটি প্রশ্ন জাগল ওর মনে প্রশ্নটি কি উত্তর ঘ মারদানা কোথা থেকে এসেছে অথবা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন উত্তর ঘ শঙ্খ ঘোষ একের সাত মেঘ মুদির মৌহ দেশ আছে উত্তর খ অনেক অনেক দূরে অথবা তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে কোন চরিত্রের ভূমিকায় মানাবে না উত্তর খ দিলদার একের আট মেজ আর ছোটর জন্য বারো মাস কোন চাল রান্না হয় উত্তর খ পদ্মজালি একের নয় টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল উত্তর খ মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে একের দশ যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উত্তর খ উপসর্গ একের এগারো অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি উত্তরঘ শ্বেত অভিসারিকা একের বারো হেড পন্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ উত্তর ঘ সংস্কৃতির তেরো পেয়েছিলাম একের তেরো কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন উত্তর স্থেটিক মোড়া একের চোদ্দ জানিলাম এ জগৎ কি নয় উত্তর গ শব্দ নয় একের পনেরো চাষাভূষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল উত্তর খ রোদ ছলমল একটি দিনের অথবা সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন তিনি হলেন উত্তর খ রামব্রিজ একে ষোলো তাই বলি গাছ তুলে আনো কবি গাছ বসাতে চান উত্তর গ বাগানে একে সতেরো এ গল্প গ্রামে সবাই শুনেছে গল্পটা হলো উত্তর ক বাসিনীর মণি বাড়িতে হেলা ঢেলা ভাত একের আঠেরো যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ উত্তর খ লোকের অভাব দুইয়ের এক সেটাই সবাইকে অবাক করেছিল সবাই অবাক হয়েছিল কেন দুয়ের দুই স্যার উইলিয়াম জোনস সংস্কৃত ভাষার সঙ্গে যে সব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিল তার মধ্যে দুটি ভাষার নাম লেখো দুয়ের তিন এমনই এলাম একেবারে এমনই নয় কে কোথায় এসেছিল দু চার বহুদিন শহরেই আছি শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন দুইয়ের পাঁচ ক্রন্দ নরতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে দুইয়ের ছয় তারা থাকতো কোন বাসায় কাদের কথা বলা হয়েছে মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত দুয়ের আট তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ কি হলে এমন হতো দুইয়ের নয় তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম বক্তা চাকরিটা ছেড়ে দিলেন কেন অথবা দিলুম তোকে বকশিস দিলুম কে কাকে বক্সিস দিলেন দুই এর দশ ঐতিহাসিক শব্দার্থ তথ্যের আলোচ্য বিষয় কি অথবা পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত খবরটি কি দুই এগারো নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো সে নদীতে নামলো কেন অথবা তোমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি এই নির্দেশ কে কাকে দিয়েছিল বলে বিবাদ নাটকে উল্লেখ করা হয়েছে দুইয়ের বারো আমৃত্যু দুঃখের তপস্যা জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন বিভাগ ক একের এক দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি তিন প্লাস দুই একে দুই এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে গল্প তার চরিত্রে কি পরিচয় পাওয়া যায় দুইয়ের এক শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিহ্নিত হয়েছে তার নিজের ভাষায় লেখো সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল দুইয়ের দুই আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন তিন প্লাস দুই তিনের এক সাধারণ অর্থ কি বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করো এক দুই আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুর্য মশাই কেউ জানে না কোন নাটকের অংশ বক্তা কে তিনি কেন গ্রিন রুমে ঘুমান চারের এক কে আবার গড়ে তুললো এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন চারের দুই অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল দুই প্লাস তিন